সবচেয়ে নিরাপদ ভ্রমণের মাধ্যম মনে করা হয় ট্রেনকে, তবে কখনো কখনো ট্রেনেও বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। লাইনচ্যুত হয়ে বা মুখোমুখি সংঘর্ষ হয়ে এ ধরনের ঘটনা বেশি ঘটে। তবে এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ভারতে। দেশটিতে একটি দুর্ঘটনায় 800-এর অধিক যাত্রী মারা যাওয়ার খবর পাওয়া যায়। তেমনি কিছু ভয়াবহ দুর্ঘটনা নিয়ে আজকের এ আয়োজন হিলি ট্রেন ট্র্যাজেডি। 1995 সালে 13ই জানুয়ারি রাত 9:15 বাংলাদেশের গোয়ালন্দ থেকে পার্বত্যপুরীগামী 511 নম্বর লোকাল ট্রেনটি হিলি রেল স্টেশনে 1 নম্বর লাইনে এসে দাঁড়ায়। এর কিছুক্ষণ পর সৈয়দপুর থেকে খুলনাগামী 748 নম্বর আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ে। এ সময় ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে গোয়ালন্দ লোকাল ট্রেনের ইঞ্জিন সহ 2টি বগি দুমড়ে মুচকে আন্তনগর ট্রেনের উপর উঠে যায়। এ দুর্ঘটনায় 2টি ট্রেনের 80-এর অধিক যাত্রী নিহত হয়, আহত হয় প্রায় 200-এর অধিক। নিহতের অনেকেই দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে। কুলাউড়ায় দুর্ঘটনা। বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কুলাউড়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। উপজেলায় বরমসাল রেল ক্রসিং এলাকায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের 4টি বগি লাইনচ্যুত হয়ে খালের ছিটকে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জন নিহত হয়। নিহতের মধ্যে 3 জন নারী ও 3 জন পুরুষ। 23 জুন রাত 12টার দিকে কুলাউড়ায় বরমচাল স্টেশনের পাশাপাশি ঢাকাগামী উপবনের বগি ছিটকে পড়ে। তাইওয়ানে দুর্ঘটনা। তাইওয়ানে 2018 সালে 21শে অক্টোবর ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে 22 জন নিহত হয়, গুরুতর আহত হয় 171 জন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের ইয়োলান অঞ্চলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনটিতে মোট 366 জন যাত্রী ছিল। ট্রেনটি লাইনচ্যুত হয়ে একটি পর্যটন এলাকায় ঢুকে পড়ে। দুর্ঘটনায় ট্রেনের 8টি বগি উল্টে যায়। মিশরের দুর্ঘটনা। মিশরের রাজধানী কায়রোর প্রধান ট্রেন স্টেশনে দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 25 জন নিহত এবং 80-এর অধিক ব্যক্তি আহত হন। ট্রেনটি থামার জায়গায় অতিক্রম করে ইস্পাতের প্রতিবন্ধকের সঙ্গে ধাক্কা লাগে। এর নিকট শব্দে আগুন ধরে যায়, কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারদিক। চলতি বছরের 27শে ফেব্রুয়ারি ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। ভারতে 10টি দুর্ঘটনা। 1981 সালে 6 জুন বিহারের সারাসাই বাগমতী নদীতে পড়ে একটি যাত্রীবাহী ট্রেন, এতে মারা যায় প্রায় 800 যাত্রী। 1995 সালে 20 আগস্ট উত্তরপ্রদেশের ফিরোজবাদের কাছে মুখোমুখি সংঘর্ষে উভয় ট্রেনে 350-এর বেশি মানুষ মারা যান। 1999 সালে 2 আগস্ট গাইছড়ি রেলের কাটিহার ডিভিশনে আওয়াজ আসাম এক্সপ্রেসের সঙ্গে বঙ্গপুত্র মেলের সংযোগে 268 জনের মৃত্যু হয়। 1998 সালে 26শে নভেম্বর পাঞ্জাবের খান্নায় 3টি লাইনচ্যুত বগির সঙ্গে সংঘর্ষে 212 জন মারা যান। এছাড়া 2010 সালে এই ঘটনায় 170 জন, 1964 সালে এই ঘটনায় 150 জন, 2002 সালে এক ঘটনায় 140 জন, 1954 সালে এক ঘটনায় 139 জন, 1957 সালে এক ঘটনায় 125 জন এবং 1937 সালে এই ঘটনায় 125 জন মারা যান। স্পেনে দুর্ঘটনা। উত্তর পশ্চিম স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল গালিসিয়ায় 2013 সালে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত 78 জন নিহত হয় এবং আহত হয় 140 জনের বেশি। ইতালিতে দুর্ঘটনা। ইতালির দক্ষিণাঞ্চলে 2টি দ্রুতগামী যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে 25 জনের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ওই দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 50 জন। 2016 সালে 12ই জুলাই ওই দুর্ঘটনায় 3টি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। পুগলিয়া অঞ্চলের ক্যারাটো এবং আন্দিয়া 2 ছোট শহরকে সংযোগকারী এই লাইনের ট্রেন 2টি চলার পথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।